আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা ওয়াজিফার ঘাটতি পূরণ করার আমল শিখব তো দেখুন এখানে লেখা আছে ফজিলত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে তার দিন রাতে ছুটে যাওয়ার অজিফ আর সোয়াব সে লাভ করবে অর্থাৎ সকাল সন্ধ্যায় আমরা যে আমলগুলো করি যদি আপনি কোনো কারণে সে আমলটা না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওতে আমি যে দোয়াটি আপনাদেরকে শেখাবো এই দোয়াটি যদি আপনারা পড়েন তাহলে আপনার ওই আমল করার ঘাটতিটা পূরণ হয়ে যাবে মুসনাদে আহমাদে আছে একবার রসুলসাল আলাইসলাম বললেন আমি কি আপনাদেরকে বলে দেব কেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইস্লামকে খলিল ও অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তা হল তিনি হজরত ইব্রাহিম আলাহাম সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করতেন অর্থাৎ এই দোয়াটা সকাল সন্ধ্যায়ও হজরত ইব্রাহিম আলাইসলাম পড়তেন তো চলুন আমরা এই দোয়াটা শিখে নিই আমার সাথে পড়েন فسبحان الله فسبحان الله حين تمسون حين تمسون اكشت فسبحان الله حين تمسون ابار بولن فسبحان الله حين تمسون وحين تصبحون وحين تصبحون فسبحان الله حين تمسون وحين تصبحون أبا بولين فسبحان الله حين تمسون وحين تصبحون تابع ওয়ালাहुल হামদু এখানে হাড় উপরে পেশ হবে উল্টা পেশ হবে না ওয়ালাहुल হামদু ফিস সামা ওয়াল আরদি আবার ওয়ালাहुल হামদু ফিস সামা ওয়াতি ওয়াল আরদি আমার সাথে বলেন ওয়ালাहुल হামদু ফিস সামা ওয়াল আরদি وعشيا وحين وعشيا وحين تظهرون عبر وعشيا وحين تظهرون يخرج الحي يخرج الحي من الميت ويخرج الميت من الحي أبر من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض ويحيي الأرض بعد موتها أبر ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون أبر وكذلك تخرجون তো এইভাবে আপনারা প্রতি সকাল ও সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ